এই হাদিসটা যেটা বলতেছেন এটা ভুল বলছেন আপনি এখন। আমি 100% সঠিক বলছি। আমার কাছে এখন নিয়ে আসে দালাইলুন নবুয়ত, মেসকাতের হাদিস বলি না আমি, মেসকাতের হাদিস বলি না আমি, দালাইলুন নবুয়তের হাদিস বলছি আমি, তো দালাইলুন নবুয়তের হাদিস বলেছি। আপনার কিতাব দেন, বই কিতাব দেন, আমি যেটা রেফারেন্স দিছি ওটা দেন। মেসকাতের আমি হাদিস বলিনি, মেসকাতের হাদিস আমি এখন বলছি, আমি দালাইলুন নবুয়তের হাদিস বলছি। আপনি বললে ওই কিতাব দেন, ওই কিতাব দেন, আমি বাইর করে দেখাবো, এখানে দেখাবো। কিতাব দিবেন আপনি, ওনারা নিয়ে যান, হ্যাঁ বসেন, কোন শ্রোতা উঠবেন না। উনি আজকে এখানে কিতাব দিব, আমি যে কিতাবের রেফারেন্স দিছি উনি ওই কিতাব দিব, আমি এখানে এটা দেখায় যাবো। আপনারা কি রাজি আছেন সবাই? আপনি বসেন, আপনি বসেন। উনি আমি যে কিতাবের হাওলা দিছি উনি এই কিতাব আজকে এখানে দিতে হবে, উনি কিতাব দিব, আমি এটা দেখাই দিয়ে পরে যাবো ইনশাল। কিতাব আনো, আমি দেখাই দিয়ে দেবো ইনশাল। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম। কোন ঝগড়ার দরকার নাই, হাদিসে থাকলে আমরা মানবো, আর না দেখাইতে পারলে মানবো। সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঠান। নারায়ণ তকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত। আপনি কি শুনেন, এই হুয়াটা যে হাদিসের নাম করবো, এই হাদিসের ভালো সঠিক দিবেন, আর না ভালো না দিবেন। এখানে অযুক্ত রয়েছে অসম্ভব, অন্য হাতি সাইনে তো আইবেন না, এটা চলবে না। আমাদের এলাকাতে কোনো বিরোধিতা করবেন আর খারাপ হইব, খুব খারাপ হইব দিলা। আমরা শাস্ত্র হতে বলে দিলাম, আমি আমার নাম মহাশির, আমি জানি না খেয়াল, আমি তুই বল না, ঠিক আছে। জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের চেলা, জিকিরে যে করবে হেলা আর সে হবে শয়তানের চেলা, বুঝবি শেষ কত জ্বালা দোজখে গো মন, জিকির করো মুমিন গওয়ান। আল্লাহ আল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি, রাজি নবী গওয়ান, জিকির কর মুমিন গওয়ান, জিকির কর জাকির গওয়ান। আল্লাহ 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 আল্লাহ, জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলেতে তার বাহানা, জিকিরে যার ইচ্ছা হয় না। আল্লাহ আল্লাহ ও মারহাবা, জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলেতে তার বাহানা, জিকির সারা নামাজ হয় না মসনবীর বর্ণন, জিকির করো জাকির গওয়ান। আল্লাহ 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 আল্লাহ, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি, রাজি নবী গওয়ান, জিকির কর মুমিন গওয়ান,
আল্লাহর জিকির করো যাকের গাওয়াম আল্লাহ 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 বাবাজি, এটা আমাদের ১৬টা প্রশ্ন আছে, কয়টা? ১৬টা প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, তো বিধায় আমি সবগুলি না পারি, চেষ্টা করি যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, নবীজি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই প্রশ্ন, এইটা নিয়ে সারাটা দেশ হেবে যায়। এটাই তো কথা, এটা প্রশ্ন যারা করছে তারা এখানে আসে কিনা সেটা আমাদের জানার বিষয়। আর আমি তো আলোচনা করতেছিলাম, আলোচনা থামাইয়া প্রশ্নগুলি দেওয়া হয়েছে, তাই না? এই জন্য আমার উপরে আপনারা গুসা হওয়ার কোনো সুযোগ না, আমার উপরে রাগ দিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানা আলহামদুলিল্লাহ। তো তারপরও যেহেতু কর্তৃপক্ষের এগুলি কর্তৃপক্ষের মাধ্যমে আছে, আচ্ছা আমি তারপর এটা গ্রহণ করলাম, আপনারা গুসা নেবেন না, মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনুন। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। জবান খুলে বলেন, কে? আল্লাহ। আমাদেরকে কোথায় কিভাবে কি সৃষ্টি করেছেন তা কোরআনে এবং নবীজির মাধ্যমে হাদিসে আল্লাহ জানাইছে। এখন মূল যে বিষয়টা, নবীজি কিসের তৈরি, মাটির না নূরে? এই প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য আমরা সহজে কোরআন থেকে কয়েকটা আয়াত নেই। আপনারা আমার কথাগুলি পারলে নোট করে রাখেন, অথবা কারোর কাছে কোরআন শরীফ থাকলে একটু, আপনি মোবাইলে কোরআন শরীফ থাকে তো অনেক সময় সফটওয়্যারের মাধ্যমে, ওপেন করে নেন, কাজে লাগবে। একটু দেখা কয়েকটা দলিল দিয়ে একটু নোট করে রাখেন, কাজে লাগবে। নবীজি কিসের তৈরি অথবা নবীজি মাটির তৈরি কিনা এটা জানার আগে আমি আরেকটা বিষয় আপনাকে বলে দিলে সহজে একটা উত্তর পেয়ে যাবেন, নবীজি মাটির তৈরি কি না, এটা যদি প্রশ্ন থাকে তাহলে এই বিষয়টা উত্তর পাওয়ার জন্য সহজ। আপনিও তো মানুষ, আমিও মানুষ, মানুষ না কথা বলেন না কেন? মানুষ, আদম নবীও মানুষ, আমরাও মানুষ, আমাদের নবীও বাসার বেমেসাল বাসার, ঈসা নবীও বাসার মানুষ, বিবি হাওয়া তিনিও মানুষ, কিন্তু কোন মানুষ কিসের তৈরি এটা কোরআন স্পষ্ট করে আল্লাহ বলে দিছে, স্পষ্ট করে বলছে। যেমন আদম নবীকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে ওটা কোরআনে আছে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারান মিন তীন, সূরা সোয়াদের ১১ নম্বর আয়াত। দুনিয়ার যত তাফসির আছে, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে আবি হাতেম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে জালালাই, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশ্যাপ, তাফসিরে খাজেন, তাফসিরে বগবি, তাফসিরে নাসাফি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, ও বাবা তুমি কোন তাফসির পড়বা হইডা লই আইও আমার কাছে। সমস্ত তাফসিরের কিতাব, তাফসিরে কুর্তুবির মধ্যে স্পষ্ট উল্লেখ, সমস্ত মুফাসসিরিন কেরাম একমত পোষণ করেছেন, মাটি দিয়ে আল্লাহ যেই বাসার সৃষ্টি করেছেন সেই বাসার হলো বাবা আদম আলাইহিস সালাম, এজন্যই তিনি হলেন আবুল বাসা, মাটির তৈরি আদম আলাইহিস সালাম, যিনি ডাইরেক্ট মাটির তৈরি, সরাসরি মাটি দিয়া তৈরি। কে বানাইছে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। এবার আদম নবী বাসার, শুধু বাসার না আবুল বাসার, তিনি মাটির তৈরি, তিনি বাসার, মাটির তৈরি বাসার, আমরাও তো বাসা, বাসার মানে মানুষ আর কি, আমরা কিসের তৈরি বাসা এটা আল্লাহ কিছু বলছে কিনা দেখি কোরআনে, আমাদের জানা দরকার না? আমার আগে একজন বক্তা কে যেন আমি জানি না ওয়াজ করছে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত কথা মানার দরকার নেই, কোরআন হাদিসে যেটা আছে ওটা আমরা মানবো, সুন্দর কথা, কোরআন হাদিসে যেটা আছে এটা আমরা সবাই মানবো, রাজি আছেন না আপনারা? এবার কোরআনে আমরাও বাসা, আমরা মানুষ, আমাদের কে আল্লাহ কি দিয়া বানাইছে এটাও তো কোরআন শরীফে আছে, আছে না ভাইজান? আমি বলি একটু নোট করেন, সূরা ফুরকান, সূরা ফুরকান, বলেন সূরা ফুরকান, এই বলেন না কেন, মুখস্থ রাখার জন্য বারবার বলাচ্ছি,
সূরা ফুরকান আয়াত নম্বর 54 কত 54 আল্লাহ তাআলা স্পষ্ট সেখানে স্পষ্ট বলেছেন তিনি সেই আল্লাহ যিনি বাশার সৃষ্টি করেছেন পানি হতে বাশার সৃষ্টি করেছে কি হতে তাহলে আগে পাইলাম বাশার মানে সে পানি মাটি দিয়া আবার এখানে এটাও কোরআনের আয়াত এখানে বলছে বাশার মানে সে পানি দিয়া এই পানিটা কি পানি সেটাও আল্লাহ বলে দিছে ওটা আরো সুন্দর করে বলছে সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত কত 77 সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা জি আয়াত নম্বর কত বলছিলাম 77 আওয়ালাম ইয়ারা الانসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ইলা আখির মানুষ কি চিন্তা করে না বা মানুষ কি দেখে না আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি নুতফা হতে নুতফা মানে আপনার আমার মায়ের এবং বাবার শুক্রাণু ডিম্বাণু বীর্য এই বীর্যকে নুতফা বলা হয় বা শুক্রাণু ডিম্বাণু কোরআনের ভাষায় কি বলা হয় নুতফা কি বলা হয় নুতফা এই নুতফা থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এখন আরো ক্লিয়ার আছে সূরা মুরসালাত সূরা মুরসালাত সূরা মুরসালাতের আয়াত নম্বর 20 এবং 21 20 এবং 21 সেখানে আল্লাহ তাআলা আরো বলেছেন যারা পারেন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাখলুককুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আলাম নাখলুককুম মিন মাইন মাহিন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি অতঃপর ইহাকে নিরাপদ স্থানে মানে মায়ের গর্ভে রাখিনি কোরআনের এই ধরনের 12টা আয়াত আছে কয়টা আয়াত 12 কিন্তু আমাদের মধ্যে বিষয়টা নিয়ে খটকা লাগে অনেকে এই ধরনের ব্যাখ্যা দেয় আদম নবী হলো মাটির তৈরি আর জমিনে আদম সন্তানরা মাটি থেকে যত গাছপালা হয় ফল 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 ফসলাদি হয় এগুলি খাইয়া বীর্য হয় যার কারণে ওই বীর্য দিয়ে আমরা হয় তাহলে হাকিকতে বীর্য হলো গাছপালা থেকে গাছপালা হইলো মাটির থেকে আর মাটির থেকে হইলো আদম ওই গুইরাগের আমরা মাটির তৈরি এই হইলো মূল যুক্তি কিন্তু দাদু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন করব এই যুক্তিটা কা আল্লাহ না নবী না সাহাবী এইটা আমাদের জানার দরকার আছে না নাই হঠাৎ করে যুক্তি কে বানাইছে যদি মাটি থেকে গাছ গাছ থেকে ডাব ডাব খাইয়া বীর্য এটা কথার কথা মাটি থেকে ধান গাছ ধান গাছ থেকে ধান ধান খাইয়া আমরা ধান চাউল চাউল থেকে ভাত খাইয়া আমাদের শরীরে বীর্য হয় ওই সূত্রে মানে মাটি থেকে এগুলি আসে এই কারণে যদি সবগুলোই সব কিছু মাটির তৈরি হয় তাহলে প্রশ্ন মাটি কিসের তৈরি তাহলে মাটি যে জিনিস থেকে তৈরি তাহলে মাটিও মাটির তৈরি না মাটিও হয়ে জিনিসের তৈরি গুড়া গুড়াই যদি যায় সিরিয়ালে যদি গুড়ার দিকে টানেন তাহলে প্রশ্ন রইল মাটি কিসের তৈরি এটা জানার দরকার আছে কি নাই আমরা যারা নবীকে মাটি 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 বলছি এই মোটা গোটা মাটির জমিন যখন ছিল না মাটি বলতেই জমিনে কিচ্ছু ছিল না মাটি যখন ছিল না সাত আসমান সাত জমিন কিচ্ছু যখন ছিল না আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন কুনতু আউয়ালান নাসে ফিল খালকে এই গোটা সৃষ্টির মধ্যে আমি হইলাম প্রথম মানুষ যখন মাটি ছিল না আসমান ছিল না আরশ কুরসি লৌহ কলম ছিল না কোন মানুষ ছিল না আদম নবীও ছিল না তখনও নবী মানুষ আল্লাহর হাবিবের ব্যাখ্যার বাইরে আল্লাহর নবী এই যে হাদিসটা কোন বললাম এটা ইমাম বুখারী উস্তাদ ইমাম ইবনে সাদ
রাহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরায় সম্পূর্ণ সহিহ সনদে উল্লেখ করেছেন। এবং ইমাম ইবনে আদি আল কামিল ফি দুআফাই রিজাল সেই কিতাব সেই কিতাবটার মধ্যে তৃতীয় খণ্ডে মরফু মুত্তাসিল সহিহ সনদে উল্লেখ করেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই আল বেদায় ওয়ান নিহায়ের মধ্যে হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। আমার কথা হলো, আল্লাহর নবী যা বলেছে আমরা কি তা মানব না বাইরে চলবো? মাটির ব্যবসা লইছেন যারা, আরে বাবা মাটি ফাইসো কারো শিলা, কারো শিলা সিন্নি খাও মোল্লা ছিল না তুমি, মাটি পাইছো। একটা হাদিস বলি, তিরমিজির মধ্যে আছে মুসনাদু আবি দাউদ তালিসি, ওই কিতাবটা ইমাম বুখারি উস্তাদের লেখা, এটা 1200 বছরের আগের কিতাব। বাবাজি আমার কাছে এই যে ইবনে সাদের কিতাবটা তাবাকাতুল কুবরা, ওটার বয়সও 1200 বছর। কয়শো বছর? আমাকে বলেনি, আমি বলবো পিসা হুজুরের কাছে অভিযোগ দিব। অভিযোগ দিলাম যে আমাকে কেন বললো না কিতাব আনতে, আমি আইনা নিজের চোখে যদি দেখাইতে পারতাম আমার আত্মার শান্তি পাইতাম, একটা লোক আমাকে বললো না। আমরা বাজাইরা মৌলবি না, হ্যাঁ আমরা গুনাগার হইতে পারি, আমরা নগণ্য হইতে পারি, বাজাইরা মৌলবি না, কোরআন হাদিস না পড়ে আলেম হয়নি, না জেনে আলে সুন্নাত ওয়াল জামাত হয়নি, সুন্নি কোরআন হাদিস পড়ে হইছি। ওই তিরমিজিতে মুসনাদে আবি দাউদ তালিসির মধ্যে সহিহ সনদে হাদিস কেন উল্লেখ, সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা আছে, আউ ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ প্রথম সৃষ্টি করেছে কলম। এই হাদিস উল্লেখ করে অনেকে বলেন নবীজিকে আল্লাহ প্রথম বানাননি, আল্লাহ প্রথম বানাইছে কলম। কিন্তু ভাই সাহেব হাদিস এখানে শেষ নয়, আরো আছে পরের অংশটা আরো পড়েন। ওই যে যদি রোগী গরু হয় ওই জায়গাটা ফরা লাগবে, হাদিস এখানে শেষ না। আল্লাহ কলম বানাইলেন, এখানে আউয়াল শব্দটা এসেছে এজাফি, মানে সম্মানার্থে এজাফত করে আল্লাহ আউয়াল শব্দটা লাগাইছে কলম রে ইজ্জত দেওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন উক্তুব, হে কলম লিখো, কলম বলতেছে মা আক্তুব ইয়া রাব্বি মাবুদ আমি কি লিখব গো আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল্লাহ, কলম তোমার আগে যা যা ছিল তোমার পরেও যা যা হবে তুমি সব লেখো। সুবহানাল্লাহ, কলমের আগে অনেক কিছু ছিল। এই হাদিস উল্লেখ করে শারিহে বুখারি ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, ইমাম আজলুনি কাসুল খাবার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। এলাকায় কোনো আলেম থাকলে যদি কারো কাছে কিতাবগুলি থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কথা দিলাম সবার সামনে আমি কিতাবগুলি খুলে দেখাইয়া দিয়ে যাব, যদি না দেখাইতে পারি জুতার মালা গলা নিয়ে এখান থেকে চলে যাবো। চাপার জুড়ে নয়, কারো কথা থাকলে কিতাবের জুড়ে হবে, চাপার জুড়ে নয়, যুক্তির জুড়ে নয়, কোরআন সুন্নার জুড়ে কেউ কথা বললে বলবে ঠিক না বেঠে? স্পষ্ট উল্লেখ কলমের ওই হাদিসের ব্যাখ্যা স্পষ্ট, মুহাদ্দিসিনে কারাম তারা সবাই বলেছেন কলমের আগে সৃষ্টি, ইন্নাল আরশা ইন্নাল আরশা ইন্নাল আরশা কাবলাল কলম, নিশ্চয় বিশুদ্ধ গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য কথা হলো আল্লাহ আরো সৃষ্টি হয়েছে কলমেরও আগে। ভাই সাহেব এবার আসেন, কলম তো আল্লাহ বানাইছে, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সহিহ মুসলিম বলেন, আমার কথা কি গুসা হচ্ছে না তারা? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আমার নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন আল্লাহ তাআলা আসমান জমিন বানাইবার, আসমান এবং জমিন এই মাটির জমিন এবং আসমান বানাইবার 50,000 বছর আগে আল্লাহ কলম বানাইছে তকদির লেখার জন্য। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে কলমটা আবার তকদির লেখছে কলম বানাইয়া। এই ঘটনাটা কি বানাইবার 50,000 বছর আগে? আসমান এবং জমিন বানাইবারও 50,000 বছর আগে। তার মানে মাটি, মাটি তো ফরের কথা, জমিন হইয়া ছিল না, জমিনও ছিল না, আসমানও ছিল না, তখনও ছিল কলম, আর কলম যখন ছিল না তখনও ছিল আরশ। সিরিয়ালটা মনে রাখবেন,
না কষ্ট নিচ্ছেন আপনারা? প্রিয় ভাই আমার, আমি একটু গলাটা ধার দিয়ে দিই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ অবস্থাটা ভালো না, মানে বাতাস বসতেছে, আকাশ পরিষ্কার আসেনি। আচ্ছা, যদি ঝড় বৃষ্টিও হয় আল্লাহর উপর ভরসা করে থাকবেন না আপনারা? ওই মনে সব ইষ্টে যাই না না না, আলেমদের স্থান হলো ইষ্টে, আসেন সবার সামনে আল্লাহ যদি আপনার ইজ্জত দেয় আপনি ইজ্জত দিনে করবেন কোন আসেন। আমাদের সুন্নি জামাতের একজন ভালো আলেম উনি, এই মাইক কমা কেন বেজাল করিস কেন, আমার ভাইরা গো, মাটির জমিন যখন ছিল না, এই মাটির জমিন বানাইবার 50,000 বছর আগে আল্লাহ বানাইছে তকদীর বা কলম, কলমের আগে ছিল আরশ, কেন না আরশের আগে কি ছিল এবার শুনেন, বলবো অবাক হইতাম নি বা বাল্লা করিয়া হুনুক্কা, মাটির ব্যবসা লইছে আপনার, মাটি যখন আসিল না তখন কি কি আসিল শুনেন, একটাও জৈব হাদিস না, সবগুলি পাক্কা সহি হাদিস। প্রিয় ভাইরা আমার, আরশের আগে কি ছিল, আরশের আগে কি ছিল, ইমাম আবু জাফর আত-তাবারী রাহিমাহুল্লাহ তারিখে তাবারী কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তিনারা দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন স্পষ্ট সর্বসম্মতিক্রমে, এই হাদিসখানা সহি মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা একটু ইশারায় মুখতাসার উল্লেখ রয়েছে। হাদিসটা হলো এই ইয়েতে মানে পানি আর পানির উপরে আল্লাহর আরশ ছিল ভাসমান, পানি ছিল পানির উপরে আল্লাহর আরশ ছিল ভাসমান, কথাগুলি মনে রাখবেন। অর্থাৎ ওই যে সহি মুসলিমের মধ্যে উল্লেখ আছে ওয়া কানা আরশুহু আলাল মাই, যখন আল্লাহ তকদির লেখে এই তকদির লেখারও আগে থেকে আরশ ছিল পানি ছিল, কিন্তু পানির উপরে আরশটা ভাসমান ছিল, তার মানে তকদিরের আগে পানিও ছিল আরশও ছিল, তবে তকদির বা কলমের আগে আরশ ছিল আমরা জানি। তাহলে মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম সবাই এই ব্যাপারে একমত পোষণ করছে যে স্পষ্ট যে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি যিনি বুখারী শরীফের শারেহ এবং ইমাম আজলানি তিনি উল্লেখ করেছেন, দাদু দেওবন্দের বিখ্যাত আলেম, দেওবন্দের বিখ্যাত আলেম আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, আমি বলবো ওজানি দরবারে যদি কোনো মুজাহিদ থাকেন, ওজানির মুজাহিদ ভাইরা গো কারি ইব্রাহিম সাহেবের পীর মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব, দাদু গো পাগলামি করবেন না, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের লেখা একটা বই আছে, কিতাব আছে, তার নাম এমদাদুস সুলুক, যারা ওজানি দরবারে সবসময় আসা যাওয়া করে তারা আশা করি এইগুলি পড়েন বা পড়ার চেষ্টা করবেন, যারা দেওবন্দি আলেন তারা এগুলি পড়বেন, আপনারা যে মসলকে আছেন সেই মসলকের কিতাবগুলি দেখেন, আপনাদের আকাবিরা কি বিশ্বাস করত সেটাও দেখেন, আমরা পড়েছি আমাদের তো পড়েছি দেওবন্দি মসলকের তো পড়েছি, পড়ে দেখেছি সবাই মূলে এক, ঝগড়া করতেছে তিন ফুটি মৌলবীরা, রাগ করছেন? প্রিয় ভাইরা আমি রেফারেন্স গুলি দিচ্ছি, উজানি দরবারের মুজাহিদ ভাইরা, চরমুনায় দরবারের মুজাহিদ ভাইরা শুনেন, আমি আপনাদের কিতাব থেকে আপনাদের কথাগুলি শোনাচ্ছি, আমার কথা গুসা হচ্ছে না আপনারা? তবে আমি ওই কথাটা বলি, আরশ যখন ছিল না তখনও পানি ছিল, পানি আরশের আগেও পানি, বাবাজি সেই আরশের মধ্যে এই পানির মধ্যে আরশটা ভাসমান ছিল। মুস্তাদরিকে হাকেম এই কিতাবটা যদি কারো ঘরে থাকে, মুস্তাদরিকে হাকেম চতুর্থ খণ্ড 1583 নম্বর পৃষ্ঠা, অথবা খুঁজা না পেলে আমার কাছে লই আইয়েন আমি বাইর করে দেব মনে, আর যদি কিতাব না আনতে পারেন আমারে লই আসেন আপনার বাড়ি, আমি আপনার ঘরে গিয়ে বাইর করে দেব, মারামারি করতাম তোর যাবো না, কুরআন হাদিস জানার জন্য অথবা জানাইবার জন্য যাব, আমি আলাউদ্দিন জাহাদি নগণ্য হতে পারি,
আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার নবী আমার গৌরব, আমার নবী, আমার নবী পেয়ে আমি কত খুশি আমি আপনাদের বুঝাইতে পারবো না। গোটা দুনিয়ার সৃষ্টি জগতে সবকিছু আমার নবীকে পেয়ে খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আরেকটা শর্টকাটে বিষয়ে অনেকগুলি প্রশ্ন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের পঞ্চম খণ্ডে শেষের দিকে একখানা সহি হাদিস উল্লেখ করেছেন, হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আপনারা ওনার নাম শুনেছেন? হযরতে আবু হুরায়রা নবীজি থেকে বলেন, দয়াল নবীজি বর্ণনা করেন, আমার আল্লাহ যখন আদম রে বানাইল, আদমের সামনে সব রুহুরে হাজির করছে, কইরা আল্লাহ নিজে পরিচয় করাচ্ছে, এটা অমুক তার মর্যাদা এরকম হবে, এটা অমুক তার মর্যাদা এরকম হবে, আল্লাহ নিজে পরিচয় করাচ্ছেন, অমুকের উপর অমুকের মর্যাদা, এইভাবে পরিচয় করাচ্ছেন। হযরতে আদম এক পর্যায়ে বলেন যে ফাকালা ফারানি ফারানি নূরান সাতিয়ান, এইগুলির মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটা উজ্জ্বল নূর দেখালেন। সুবহানাল্লাহ বলেন, কি দেখালেন? নূর নামাদি ফারানি নূরান সাতিয়া, শুধু নূর না উজ্জ্বল নূর। কেন উজ্জ্বল নূর? সু তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আরুসি বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, আমার নবীজি কেমন নূর? আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার, নবীজি হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নূর এবং সকল নূরের নূর। এজন্য হাদিসের মধ্যেও এইভাবে আসছে ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর আল্লাহ আমাকে দেখালেন। সাথে সাথে আদম নবী আমার আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রাব্বি মান হাজা, আল্লাহ ওগো আমার আল্লাহ এই নূর কে গো, মান হাজা ইয়া রাব্বি, এটা কে গো আল্লাহ, ওগো আমার রব এই নূর কে, আল্লাহ এবার পরিচয় করায় দিচ্ছে এই নূর কে। হাজা আল্লাহ তাআলা বলতেছে, হাজা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তোমার সন্তান হবে, তার নাম হবে আহমদ। এরপর আল্লাহ বলতেছে, হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিউ। এই হাদিসটা যেটা বলতেছেন এটা ভুল বলছেন আপনি। এখন আমি 100% সঠিক বলছি, আমি তো দালাইলুন নবুওয়াতের হাদিস বলেছি, আপনার কিতাব দেন, বই কিতাব দেন, আমি যেটা রেফারেন্স দিছি ওটা দেন। মেসকাতের আমি হাদিস বলিনি, মেসকাতের হাদিস আমি এখন বলছি, আমি দালাইলুন নবুওয়াতের হাদিস বলছি। আপনি বললে ওই কিতাব দেন, ওই কিতাব দেন, আমি বাইর করে দেখাবো, এখানে দেখাবো, কিতাব দিবেন আপনি, ওনারা নিয়ে যান, হ্যাঁ বসেন, কোন শ্রোতা উঠবেন না, উনি আজকে এখানে কিতাব দিব, আমি যে কিতাবে রেফারেন্স দিছি উনি ওই কিতাব দিব, আমি এখানে এটা দেখায় যাবো, আপনারা কি রাজি আছেন সবাই? আপনি বসেন, আপনি বসেন, উনি আমি যে কিতাবের হাওলা দিছি উনি এই কিতাব আজকে এখানে দিতে হবে, উনি কিতাব দিব, আমি এটা দেখাই দিয়ে ঘরে যাবো ইনশাল্লাহ। কিতাব আনো, আমি দেখাই দিয়ে যাবো ইনশাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কোনো ঝগড়ার দরকার নাই, হাদিসে থাকলে আমরা মানব, আর না দেখাইতে পারলে মানব না। সবাই রাজি আছেন? কারাগারে রাজি আছেন হাত উঠান, নারায়ণ।
হাদিসের নাম করবো, এ হাদিসের ভালো সঠিক দিবেন আর না ভালো না দিবেন, এখানে অসন্ত রয়েছে অশুনবেন, অন্য হাদিস এনে তো আইবেন না, এটা চলবে না আমাদের, এলাকাতে করে বিরোধিতা করবেন, বিরোধিতা করবেন আর খারাপ হইব, খুব খারাপ হবে দিলাম, আমরা শাস্ত্র হতে বলে দিলাম, আমি আমার নাম মহাশির, আমি জানি রেখে আমি তুই বললাম, ঠিক আছে। উনি একটা প্রশ্ন করছে, এক প্রশ্নটা ওনার বদলিত হয়, উনি এখানে কানে কানে এভাবে বলতে পারেন না, আমার বিশ্বাস আছে উনি বলতে পারে যে এই জিনিসটা করতে আমাদের একটা খরচা আছে, আপনি পয়সা এইভাবে স্টেজে এইভাবে করে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনলাম ভাইজানের বক্তব্য শুনলাম, এখন ওয়াজ নসিহত চলবে, মাহফিল আয়োজন হয়েছে, মাহফিল চলবে, মাহফিল চলবে কিনা ভাইজান, তাহলে জিকির করেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উজানের মুরিদান হোক, চরমুনার মুরিদান হোক, সরসিনার মুরিদান হোক, ফুরফুরার হোক, আমরা কুতুবিয়া দরবার হোক, আট্রসির মুরিদান হোক, আমরা সবাই এক নবীর উম্মত, ঠিক নবী ঠিক, আমরা সবাই একজন আরেকজনের ভাই, আমরা কোরআন হাদিসের বাইরে চলবো না। মনোযোগ, যেটা বলছিলাম আমি আলোচনা ধারাবাহিক করি, অনুরোধ করি ভাই, আমি এই পর্যন্ত একবারও কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, দাদু ভাই ভাইজান কত সুন্দর করে সম্বোধন করেছি, করি নাই ভাইজান, এর চেয়ে বেশি যদি আরো সম্মান দেওয়া লাগে আমি দিব, কিন্তু আমি অশান্তি চাই না, আমি ফ্যাসাদ চাই না, আমি চাই কোরআন হাদিসে যেটা আছে এটা আপনিও মানেন আমিও মানি, কোনো ঝগড়া করবো কেন? হযরতে আদম আলাইহিসসালাম বলেন, ফারানি নূরান সাতিয়ান, আমার আল্লাহ আমাকে একটা উজ্জ্বল নূর দেখাইলেন, এরপর আদম নবী প্রশ্ন করলেন, ইয়া রাব্বি মান হাজা, আল্লাহ এটা কে গো আল্লাহ, আল্লাহ বলতেছে হাজা ইবনুক আহমদ, সে তোমার সন্তান আহমদ, হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি সৃষ্টির প্রথম, তিনি সব নবীর শেষ, ওয়া হুয়া আউয়ালু শাফি, এবং তিনি সবার আগে শাফাতকারী, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য মেশকাতের শরমের কাতে প্রথম খণ্ডের 241 নম্বর পৃষ্ঠায় 241 নম্বর পৃষ্ঠা ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাই তিনি এই সমস্ত হাদিসগুলি বিচার বিশ্লেষণ করে একটা ফয়সালা দিয়েছেন, যেই ফয়সালাটা দেওবন্দের বড় আলেম উজানির কারী ইব্রাহিম সাহেবের মুর্শিদ মাওলানা রশিদ আহমদ কান্দুহি সাহেব, চরমুনার মাওলানা এসহাক সাহেবের দাদা পীর মাওলানা রশিদ আহমদ কান্দুহি সাহেব এমদাদুস সুলুক কিতাবের মধ্যে ওই বিষয়টা সমাধান দিয়েছেন, যে সমাধানটা মেরকাতের মধ্যে এইভাবে উল্লেখ,
قال ابن حجر اختلافات الروايات في اول المخلوقات وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي ان اولها النور ان اولها النور ان اولها النور الذي خلق منه عليه الصلاه والسلام ثم الماء ثم العرش حافظ ابن حجر عسقلاني رحمه الله عليه যিনি বুখারী শরীফের সারা ফতহুল বারী লিখেছেন দুনিয়ার সমস্ত আলেমরা ওনাকে মানে তিনি বলতেছে আউয়াল মাখলুক কি এই ব্যাপারে যত মতানৈক্যপূর্ণ রেওয়ায়েত আছে সমস্ত মতানৈক্যপূর্ণ বক্তব্যের ওয়াহাসিলুহা মূল কথা হলো হাসিলুহা ইহার মুদ্দা কথা হলো আন্না আউয়ালাহান নূর নিশ্চয় এগুলির সবগুলির মধ্যে প্রথমটা হইল নূর আন্না আউয়ালাহান নূর নিশ্চয় এগুলির প্রথম সৃষ্টিটা হইল নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নূর দিয়া আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ আমার ভাইরা গো নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে কেমনে নূরের তৈরি হইলে বিয়ে শাদি করে সন্তান জন্ম দেয় কেমনে নূরের তৈরি হইলে পেশাব পায়খানা করে কেমনে এই দায়িত্ব আমাদের খটকার মূল কারণ ওইটার জবাব আছে ভাই শোনো ভাইজান ওইটার জবাব আছে সহি একখানা হাদিস আমি আপনাদের শোনাই শোনাবো কিতাবের নাম মুসনাদু বাজ্জা আজ থেকে প্রায় 1200 বছর আগে 1150 বছরের আগের কিতাব এটা মুসনাদু বাজ্জা নাম কি ভাইজান মুসনাদু বাজ্জা আমার কাছে আছে কিতাব আপনারা আমি বলছি আমি আপনাদেরই এলাকার লোক আমার পরিচয় দিলে আপনারা অনেকে চিনবেন দিব না আমি এই আপনাদের পাশেরই লোক এই জন্য বলি আমি আপনাদের কাছে যখন তখন আমি আসতে পারবো আমি আমি আপনাদের লোক আপনারা মানুষ লোক দূরের কিছু না শুনেন মুসনাদু বাজ্জারের মধ্যে সহি একখানা হাদিস উল্লেখ যেই হাদিসটা ইমাম নূরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমুআয়ে জাওয়াইদ সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এবং সহি বলে মন্তব্য করেছেন হাদিসটা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে হাদিসের কিতাব সেটার নাম জামিউল মাসানিদ ওয়াস সুনান নামটা কি জামিউল মাসানিদ ওয়াস সুনান বেশি বড় না কিতাবটা এতটুকু চা সেই কিতাবের মধ্যেও সম্পূর্ণ সহি সনদে হাদিসখানা উল্লেখ হাদিসখানা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন রসুল বয়ান করেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমাদের মাঝে সবচেয়ে বেশি পরহেজগার দুইজন ফেরেশতা আমার কাছে উত্থাপন করো ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে দুইজন ফেরেশতা নির্বাচন করলেন দুইজনের নাম হলো হারুত এবং মারুত এই দুই ফেরেশতার নাম কোরআন শরীফেও আছে হারুত এবং মারুত নূরের তৈরি ফেরেশতা তাদেরকে আমার আল্লাহর দরবারে পেশ করা হলো আমার আল্লাহ তাদেরকে মানুষের স্রোত দিয়া জমিনে পাঠাইলেন কিসের স্রোত দিয়া মানুষের স্রোত দিয়া পাঠাইলেন তিনটা শর্ত দিয়া কয়টা একটা শর্ত তোমরা জমিনে মানুষের স্রোতে যাইবা কিন্তু তোমরা কোনোদিন আমার সাথে শিরক করবা না শিরক করবা না দুই নম্বর শর্ত ও ফেরেশতা দুইজন শোনো তোমরা কখনো রক্তপাত করিও না মানুষ হত্যা করিও না তিন নম্বর শর্ত হারুত এবং মারুত রে তোমরা কখনো হারাম খাবার খাইও না হারাম খাইও না তিনটা জিনিস নিষেধ করলেন এবং এই নিষেধ তিনটা কইরা আল্লাহ তাআলা তাদের দুইজনকে দুনিয়ায় পাঠাইলেন মানুষের স্বরূপ দিয়া তৈরি নূরের কিন্তু স্বরূপ মানুষের তৈরি নূরের স্বরূপ মানুষের আসলেন জমিনে আসার পরে আল্লাহ তাআলার মহিমা বুঝাবো দা মুরব্বীরা ও দাদু ভাইয়ের আগে যে একটা গজল শুনছেন না আপনারা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ এ গজল আগে ছিল না ভাই যা খুব বেশি ছিল এখন এগুলি কম প্রিয় ভাই আমার আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে মানুষের সুরত দিয়া জমিনে পাঠাইলেন তিনটা শর্ত দিয়া
পাঠানোর পরে এই হারুত এবং মারুতের সামনে সুন্দরী রূপসী তন্নী অতি সুন্দরী এক মেয়ে, তার নাম জোহরা। নাম কি? জোহরা। সুন্দরীকে এই হারুত মারুতের কাছে পাঠাইলেন। আল্লাহর খেলা বুঝাবো দা, সুন্দরী মহিলা দেখা গো হারুত এবং মারুত, তাদের একজন বা দুইজন ওই মহিলাকে বিবাহ করার প্রস্তাব দিলেন যে আপনি যদি রাজি থাকেন আপনাকে বিবাহ করতে চাই। যে বিয়ে করতে চায় তার পুরুষত্ব আছে না নাই? কেউ ঘুমাইছেন না আপনারা? হারুত অথবা মারুত ওই জোহরা সুন্দরীকে বিবাহ করার প্রস্তাব দিলেন। ওই জোহরা সুন্দরী বিবাহ বসতে রাজি হইলেন একটা শর্তে। ওগো হারুত অথবা মারুত, আপনি অথবা আপনারা যদি একটা শর্ত আমার মানেন তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কি শর্ত? যে আপনারা একবার শিরকের বাক্য পাঠ করেন, আল্লাহর সাথে শিরিক করেন, তাইলে আমি বিবাহ বসবো। ওই যে আল্লাহ ফেস। হারুত মারুত বললেন না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমার আল্লাহ পূত পবিত্র। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর সাথে শরীক করব না। জোহরা সুন্দরী বললেন তাহলে আপনার সাথে বিবাহ বসতে পারবো না। শেষ, বিয়ে হইল না, মেয়ে চলে গেল, হারুত মারুত তাদের পথে চলে গেল। কিছুদিন পরে মহিলাটা আবার আসলো, সুন্দরী মেয়ে দেখে ওই হারুত অথবা মারুত আবার বিবাহ করার প্রস্তাব দিছে, আপনি রাজি থাকলে বিবাহ করব। কিন্তু জোহরা সুন্দরী আবারও রাজি হইল একটা শর্তে। হারুত মারুত কয় আগের শর্ত যেটা দিছেন মানতে পারবো না। জোহরা সুন্দরী কয় আগের শর্ত আমি উর্ধ করে নিলাম, নতুন করে একটা শর্ত কি? তখন একটা বাচ্চা ছেলে কোথা থেকে যেন ধরে আনছে মেয়েটা, আইনাকে এই বাচ্চাটাকে হত্যা করেন, মেরে ফেলেন, তাহলে আমি বিয়ে করতে বিয়ে বসতে রাজি। হারুত মারুত বললেন আল্লাহর কসম লাগে আমরা কখনো মানুষ হত্যা করব না। সুন্দরী জোহরা বললেন তাহলে বিবাহ বসতেও পারবো না। মেয়ে চলে গেল। কিছুদিন পরে আবার সেই জোহরা সুন্দরী আসলো, আসার পরে আবার হারুত অথবা মারুত বিবাহ করার প্রস্তাব দিল। এটা কিন্তু আমার বানানো কাহিনী না, নবীজি নিজে বয়ান করেছে, সহি হাদিস, একেবারে সম্পূর্ণ সহি হাদিস। হারুত মারুত আবার বিবাহর প্রস্তাব দিলেন। জোহরা সুন্দরী কয় আমার একটা শর্ত মাইনা নিলেই তো বিবাহ বসবো। কয় আগের শর্তগুলি মানতে পারবো না। জোহরা সুন্দরী কয় আগের শর্তগুলি মানা লাগবে না, নতুন একটা শর্ত কি? আমার কাছে একটা সুস্বাদু খাবার আছে, যদি এটা খান তাইলে আমি রাজি। কি খাবার? তখন মদ বাই করে দিছে। কি বের করে দিছে? মদ। এই তো আল্লাহর প্রেমের খেলা, মদ দেখা। হারুত অথবা মারুত মদ খাইলেছে, মদ খাইছে এবং ওই মহিলার সাথে আকাম করছে, নূরের তৈরি কিন্তু মহিলার সাথে আকামও করছে, মদও খাইছে। এরপরে ওই ছেলেটাকে পাইয়া ছেলেটাকে হত্যা করছে। আল্লাহর দেওয়া তিনটা শর্ত তারা ভঙ্গ করল। এটা এই কারণে আল্লাহ করাইলেন, ওই যে ফেরেশতারা মানুষ বানাইতে সৃষ্টি করছিলেন, আদম সৃষ্টি করতে নিষেধ করছিলেন এবং বলছিলেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, আমরাই আপনার প্রশংসা করব, গুণকীর্তন করব, আপনার তসবি পড়ব। আল্লাহ তাআলা তখন বলছিলেন ইন্নি আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো। ওই যে এই জিনিসটাই প্রমাণ করলেন যে তোমরাও জমিনে মানুষের সুরতে গেলে কম কর্তা। এই হাদিস থেকে আমরা বুঝতেছি যদি নূরের তৈরি হয় মানুষের সুরতে যদি দুনিয়াতে আল্লাহ পাঠায় বাশারিয়াত দিয়া মানবীয় গুণ দিয়া যদি নূরের তৈরি হয় তাও যদি মানবীয় গুণ দিয়ে আল্লাহ পাঠায় তার জন্য বিবাহ শাদী করা মানবীয় কার্যকলাপ করা এগুলি অসম্ভব না। আমার নবী বাশার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ, আমার কাছে ওহী আছে তোমাদের প্রভু হইল একক আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতে নবীজিকে বাশার বলা হয়েছে, তাফসীরে রুহুল বয়ানে এবং বিশ্ববিখ্যাত তাফসীরে খাজেনের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে এইভাবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটার তাফসীর হলো ফি সূরাতিন, সূরতে নবী আমাদের মতো কিন্তু জ্ঞানে গুণে মর্যাদায় সৃষ্টিগতভাবে অন্যান্য দিকগুলি আমার নবী আমাদের মতো না। কেননা নবীজি নিজেই
টোটাল ১২ জন সাহাবি থেকে হাদিসটা বর্ণিত আলফাজের ব্যবধানে, ১২ জন সাহাবি বর্ণনা করেছেন সহিহ বুখারী, সহিহ মুসলিমে, সুনান আবি দাউদে, জামি ও তিরমিজিতে, অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। নবীজি একাধিকবার বিভিন্ন প্রেক্ষাপটে নবীজি বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের মতো নই। অনেক সময় নবীজি বলতেন লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের মতো হতে কারো মতো নই। অনেক সময় নবীজি চ্যালেঞ্জ করতেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি সুরতে আমাদের মতো, সুরতে আমাদের মতো, কিন্তু নবীজির জ্ঞান গুণ মর্যাদা সৃষ্টিগত তবকা ওই বিষয়গুলি আমাদের মতো না। তফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন লা ইমতিয়াজি বাইনি ওয়া বাইনাকুম ফি সিফাত, কোন কোন সিফাতের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে তোমাদের এবং আমার মাঝে কোনো পার্থক্য নাই, কিন্তু জাতগতভাবে মানে সৃষ্টিগত যে জাত ওই জিনিসে আমার নবী আমাদের মতো না। তিনি মানুষ হয়ে দুনিয়াতে আসছেন, এই জন্য নবীকে মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমাদের মতো না। তুলনার ঊর্ধ্বে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব এমদাদুস সুলুকের মধ্যে বিষয়টা স্পষ্ট করেছেন, বলেন উজানির ভাইরা, চরমুনার ভাইরা, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব এই বিষয়ে যেই ব্যাখ্যাটা দিছে উনি কি কোরআন হাদিস না বুঝা দিছে, কথা বলেন না? এখন গাঙ্গুহী সাহেবের সাথে বড় মৌলবী যদি কেউ থাকে আমি তারে মানি না, দেড় বেটারে মৌলবী আমার দরকার নেই। রশিদ আহমদ গাঙ্গুহী স্পষ্ট এমদাদুস সুলুকের মধ্যে বিষয়টা ফয়সালা করে দিয়ে গেছে, আল্লামা শাহ আলী থানভী সাহেব নসরুদ্দিনের মধ্যে ফয়সালা করেছেন এই বিষয়টা, দেওবন্দের বানিয়ে দেওবন্দ, দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কাসেম নানুতুবি সাহেব তিনিও ফয়সালা করে গেছেন, দেওবন্দের বিখ্যাত আলেম মাওলানা আহমদ শফি সাহেবের মুর্শিদ মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব আর শিহাবুল সাকিব সেই কিতাবে ফয়সালা করে গিয়েছেন, উলামায়ে আহলে সুন্নাহ যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মোল্লা আলী কারী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম কাসতালানি, ইমাম সাখাবী, ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার মক্কি হাইতামি, আগের যুগের আইম্মা, তারা সবাই এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়েছে। নবীজি মানুষ কিন্তু বেমেসাল, তিনি আমাদের মতো আমাদের মতো সাধারণ মানুষ না, সৃষ্টিগতভাবে তিনি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিষয়টা নিয়ে আমি একটা আলাদা কিতাব লিখছি, শুধু নূর না মাটি এই নিয়ে আলাদা একটা কিতাব লিখছি, কিতাবটার নাম দিছি নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। ওলামায়ে দেওবন্দ যারা আছেন, আমরা কাউকে অসম্মান করি না, আমাদের মুরব্বীরা অনেকে দেওবন্দের ফারেক, দেওবন্দ থেকে লেখাপড়া করছে, তাদের কিতাবগুলি আমাদের কাছে আছে, বরং এমন কিছু কিতাব আমাদের কাছে আছে যারা দেওবন্দে লেখাপড়া করে কমিউনিটির সাথে পড়ে তারা এগুলির নামও শুনে নাই। শুনলে আশ্চর্য হবেন, আমাদের দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে আল্লামা ফজলুর রহমান দেওবন্দী সাহেব, তিনি দেওবন্দের বড় একজন আলেম ছিলেন, তিনার আপন আব্বা, ওনার দাদা সবাই দেওবন্দের আলেম ছিল, ওনার দাদা দেওবন্দের এত বড় আলেম ছিল নিজের হাতে ৩০ পারা কোরআন লিখছে, সুবহানাল্লাহ বলে। সেই দেওবন্দী সাহেবের ঘরে ২১টা কিতাব আমি স্পেশাল পাইছি, যে কিতাবগুলি আমার কাছেও ছিল না। কয়টা কিতাব? ২১টা কিতাব আমি বাইসা 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 সবগুলি কিতাব আমার বাসায় নিয়ে গেছি। এই জন্য আমরা এগুলি নিয়ে ঝগড়া করবো না, বাইরে শোন নবীকে ইজ্জত দিতে শিখ, আমার নবীর ইজ্জত করবি না কারে করবি। এবার আরও কয়েকটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলির দিকে যাই, নবীজি গায়েব জানতো কি না এই বিষয়টা একটু বলবো, যদি আপনাদের অনুমতি থাকে। আপনাদের কি অনুমতি আছে? সবার আছে? শুনেন, আমি আলোচনা করার অর্থ এটা না যে সমাজের মধ্যে একটা ফ্যাসাদ তৈরি হোক, খবরদার আমি কখনো ফ্যাসাদ চাই না, আমি অশান্তি চাই না, আমি চাই যে জিনিসটা জানা নাই এটা আমরা আলোচনা করে জানি, কিন্তু আমি আপনার দুশ্মন না, আমি আরেকজনের সাথে দুশ্মনী করার জন্য আলোচনা করছি না, একজনের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, একটা বিষয়কে কোরআন হাদিসের আলোকে খোলাসা করা, স্পষ্ট করা, এটাই আমার মূল উদ্দেশ্য, কারো বিরুদ্ধে না, আমি কোরআন হাদিসের পক্ষে। নবীজি গায়েব জানতেন না এই ব্যাপারে অনেক আয়াত আছে, আবার নবী গায়েব জানতেন এই ব্যাপারে অনেক আয়াত আছে। আমি দুই ধরনের আয়াত আপনাদের শোনাই, শোনাবো? শোনাইতাম না? আচ্ছা, তো নবী গায়েব জানতো না ওইটা আগে শোনাই, সূরা নমল, সূরা আয়াত নম্বর ৬৫, কত ৬৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যারা পারেন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله
আপনি বলুন আসমান এবং জমিনে যত গায়েব আছে এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের কথা আরো আয়াত পড়ি, আরেক জায়গায় আল্লাহ বলেন وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو আর আল্লাহর কাছে রয়েছে গায়বের চাবিকাঠি সমূহ, তিনি ছাড়া এগুলি কেউ জানে না। কুরআনের কথা আরো শোনা, আল্লাহ তাআলা বলতেছে কুল লা আকুলু লাকুম ইন্দি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। নবী আপনি বলুন আমি বলছি না যে আমার কাছে আল্লাহর খাজিনা এবং আমি গায়েব জানি না, এই ধরনের কথা ওয়ালা আ'লামুল গায়বা এই ধরনের কথাও আছে। এই আয়াতগুলি থেকে আমরা কি বুঝলাম? নবী গায়েব জানে, এটাই তো বুঝলাম। এবার আসে আরো দুই একটা আয়াত শোনাই আমি কোরআন থেকে। গোটা কোরআনের উপর আমাদের সবার বিশ্বাস আছে না নাই? না, পক্ষে হইলে বিশ্বাস, বিপক্ষে হইলে বিশ্বাস নাই, এরকম নেই। এবার আমি তো নেগেটিভটাকে শুনাইলাম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতেন না। এবার গায়েব যে নবী জানতেন কিনা এই ব্যাপারে আরো দুই একটা আয়াত বলি। সূরা জিন, সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27 কোন সূরা সেখানে আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ আলিমুল গায়ব, আমরা সবাই বিশ্বাস করি। এরপর আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, তিনি কারো কাছে গায়ব প্রকাশ করে না ইল্লা, তবে মানির তাদামির রাসূল, তার মনোনীত রাসূলদের কাছে ব্যতীত, অর্থাৎ কারো কাছে আল্লাহ গায়ে প্রকাশ করে না, তার রাসূলদের কাছে আল্লাহ গায়ে প্রকাশ করে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমাদের নবী কি আল্লাহর মনোনীত রাসূল নয়? একটু জবান খুলে বলেন, আমাদের নবী কি আল্লাহর মনোনীত রাসূল নয়? আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু কোরআন অনুযায়ী সেটাও বিশ্বাস করি আল্লাহ যারে জানাইছে সে ওলামায়ে আহলে সুন্নাত যারা দাবি করেন তাদের বক্তব্য নবী জানে না সেটা লইয়া না, নবীজির আল্লাহ জানাইছে কিন্তু জানানোর পরে সেটা গায়েব কিনা ওইটা নিয়ে হইল একটা ভাই রে, এরা জানে না। নবীজিকে আল্লাহ ইলমে গায়েব দিছে এটা সমস্ত আলেমরা মানে, শুধু দেওয়ার পরে সেটা গায়েব নাকি গায়েব না ওইটা নিয়ে হইলো একতলাফ। কথাগুলি বুঝতে পারছেন দাদা? অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতার এক আলমারি, মূল তথ্য সম্পর্কে জানে না, শুধু অযথা ঝগড়ার জন্য প্রস্তুত। নবীজিকে জানানোর পরে সেটা গায়েব কিনা ওটা জানতে হবে আমাদেরকে। গায়েবের দুইটা পাঠ করেছেন সকল, যেমন তাফসিরে বাইজামি খুলেন আপনি, তাফসিরে কবির খুলেন, তফসিরে জালালাইনের মধ্যে আংশিক উল্লেখ রয়েছে, তফসিরে খাজানে, তফসিরে বগবি, ইমাম বগবি রাহিমাহুল্লাহ, তফসিরে মাআনি তানজিল, আপনি এগুলি খুলে দেখেন গায়েব দুই প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? এক প্রকার গায়েবের কোনো দলিল নাই, এটা এটা গায়েবের জাতি বলা হয়, এটা আল্লাহর জন্য খাস, এই গায়েব কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেক প্রকার গায়েবে হলো গায়েবে আতাই, দানকৃত গায়েব, ওই গায়েব আল্লাহ যারে জানাইছে সে জানে। এটা হলো আহলে সুন্নাতের জামাতের চূড়ান্ত আকীদা। এখানে কোরআন থেকে আমরা জানলাম নবীজি নবীজির কাছে বা আল্লাহ রসুলের কাছে আল্লাহ গায়েব প্রকাশ করছে, এখন প্রকাশ করার পরেও সেটা গায়েব কিনা সেটাও আমরা জানি কোরআন থেকেই। জানার দরকার আছে না ভাই জান? আল্লাহর নবী জানে না কইলে আপনি খুশি হন? আপনি কেমন উম্মত? আপনার নবী জানে না বললে আপনি খুশি, আর আল্লাহ জানাইয়া খুশি? আপনি আল্লাহ জানানোর পরেও আর নবী জানে এটা খুশি না ও খুশি না, কেমন উন্মত? আমার উস্তাদ জানে মাসালাটা, এই জান এই কথা আমার জন্য এটা গৌরব না, আমার হুজুরে জানে, আমার হুজুরে কিচ্ছু জানে না, এটা হলে আমি খুশি, কেমন ছাত্র আমি? আল্লাহকে আমি জানাইছি সূরা তাকবীর, সূরা বলেন না, সূরা কোরআন শরীফে আসেনি, সূরা তাকবীর আয়াত নম্বর 24 কত? আচ্ছা আয়াতটা বলার আগে আমি একটা উদাহরণ দিই, পকেটে টাকা পয়সা আছে না, আর এখানে না থাক, আপনাদের মাঝে মধ্যে থাকে না, ধরেন আমার পকেটে টাকা আছে নেই, একটা উদাহরণ দিই, টাকা না, টাকা দিলে খারাপ দেওয়া যায়, মোবাইলে করি, এটা একটা মোবাইল, এটা কি মোবাইল আমার কাছে এখন আছে, এই জন্য এটা আমার কাছে থাকাকালীন এটা কি মোবাইল, মোবাইল মোবাইল, আমি যদি এটা আব্দুল্লাহ মামুনকে দিয়া দিই তাহলে ওনার কাছে গেলে এটা কি
মোবাইলে পাল্টাইছে না তো? আচ্ছা, আল্লাহ তাআলার কাছে ইলমে গায়েব, সেই ইলমে গায়েব আল্লাহ নবীরে জানাইছে, জানানোর পরে গায়েব কিনা এটা তো আমরা এই উদাহরণ থেকে কিছুটা কেস করলাম, তারপরে কোরআন থেকে ডাইরেক্ট সমাধান নেই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আর তিনি মানে নবীজি গায়েব মানুষের কাছে প্রচার করতে কৃপণতা করে। তাফসীরে মাআনিমুত তানজিলে, তাফসীরে বগবিতে, তাফসীরে খাজানে লিখছে, ইন্নাহু আলাইহি সালাতু ওয়া সালাম ইয়াতীহি মিন ইলমিল গায়বি ফালা ইয়াবখালু আলাইকুম বিহি বাল ইউআল্লিমুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে নবীজির কাছে ইলমে গায়েব আসে, সেই গায়েবের বিদ্যা, ইলম, সেই গায়েবের বিদ্যা মানুষকে জানাইতে নবী কৃপণতা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দিকে, আর আমরা যাচ্ছি কোন দিকে? অনেক আলেম নিজের ব্যক্তিগত তাফসীর করে, মন করা তাফসীর কেন করবেন? তাফসীরের কিতাবে যেইভাবে লেখা আছে ওইভাবে মানেন, তাহলে আমার আমার আপনার সাথে ঝগড়া হবে না। তাফসীরের কিতাবগুলিতে কোরআনের তাফসীর করা হয়নি, কথা বলেন হয়নি? কোরআনের তাফসীরের কিতাবগুলি যেগুলি তাবাকাতের কিতাব, নির্ভরযোগ্য তাফসীরের কিতাব, তাফসীর দুই প্রকার, কয় প্রকার, কি কি ওটা তো আমরা অনেকে জানি না। সব তাফসীর খালি তাফসীরের কিতাবগুলি চলবে না, তাফসীর প্রথমত দুই প্রকার, আর তাফসীরু বিদেরায়া, আরেকটা হলো তাফসীরু বিরওয়ায়া। দেরায়া কে রওয়ায়া কে ওটাও তো আমরা জানি না, খালি মনে করি যে ফললেই দলিল, থাকলে দলিল না, বেটা এত সোজা না। দলিল হওয়ার জন্য অনেক শরায়ত আছে, একটা বিষয় দলিল হওয়ার জন্য অনেক শরায়ত আছে, সেই শরায়তগুলি আমরা জানি না। তাবাকাতুল মুফাসসিরিন পড়িনি, তাবাকাতুল ফুকাহা পড়িনি, তাবাকাতুল মুহাদ্দিসিন পড়িনি, লেখাপড়া ঠিক মতো নেই, ভালো করে পাঁচটা তাফসীর কিতাব, নির্ভরযোগ্য তাফসীর কিতাব পড়িনি, ঠাস ঠাস বলছি বেদা শিরিক হারাম খামোশ। সবাই আলোচনা করবেন, কোরআনের কথা বলবেন, কিন্তু নিজে জেনে তারপরে বলবেন, আমার কথা গুসা নেবেন না। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের বন্ধু, আমি কোরআনের বাইরে নয়, কোরআনের তাফসীরে যেভাবে আছে ওইভাবে আমরা মানব। প্রিয় ভাই আমার, গায়েবটা কি ও এটা একটু বুঝা দিই আগে, আল গাইবু, গায়েবটা কি? আল তাফসীর কবিরের মধ্যে লেখছে, আল গাইবু মা গাবা আনিল হিসসা, মানে ইন্দ্রিয় সমূহ থেকে যে জিনিসটা অদৃশ্য মানে দূরে, এগুলিকে বলা হয় গায়েব। ওহুয়া কাউলু জামহুরুল মুফাসসিরিন, এটাই হলো অধিকাংশ মুফাসসিরিনের বক্তব্য। পঞ্চ ইন্দ্রিয়, আপনারা বলেন পঞ্চ ইন্দ্রিয় কি? কি ঘুমাই নিছেন? হ্যাঁ, ও পঞ্চ ইন্দ্রিয় আপনার আমার সবার আছে। এক নম্বর চোখ, যা দিয়ে মানুষ দেখে, এটা একটা ইন্দ্রিয়। দুই নম্বরে নাক, যা দিয়ে মানুষ গ্রাম শুকে, এটা একটা ইন্দ্রিয়। তিন নম্বরে কান, যা দিয়ে মানুষ আওয়াজ শুনে, এটা একটা ইন্দ্রিয়। চার নম্বরে জিব্বা, যা দ্বারা স্বাদ অনুভব করে, এটা একটা ইন্দ্রিয়। পাঁচ নম্বরে ত্বক, এই যে ত্বক বুঝেননি, চামড়ার উপরের অংশটা, ত্বক, যা দিয়ে মানুষ ঠান্ডা গরম অনুভব করে, এই পাঁচটাকে বলা হয় ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যা কিছু আছে তাই গায়ে। আপনি এখানে উপস্থিত, আপনার বাড়িতে আপনার ঘরে যা কিছু হচ্ছে তা কি আপনি দেখছেন? তাহলে ওগুলি আপনার কাছে এখন গায়ে, ওগুলি এখন আপনার কাছে গায়ে। আমি এখানে উপস্থিত, ঢাকা শহরে কি হচ্ছে আমি কি তা দেখি? তাহলে ওগুলি আমার কাছে গায়ে। বাবাজি তুমি শুনলে আশ্চর্যই হবে যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গোটা দুনিয়াটা হাতের তালুর মতো নবী সবই দেখে, আল্লাহর দেওয়া শক্তি। পাগলামি করছো বুঝবা মললে, নবী নবী সম্পর্কে তো নিন্দা, কবরে যায় দেখবা মদিনার নবী তোমার কবরে হাজির। ইমাম শরফুদ্দিন নবী রাহিমাহুল্লাহ এই বক্তব্য ইবনে হাজার আসকালানি বলেছেন, মোল্লা আলী কারিমের কাতের মধ্যে উল্লেখ করেছেন, মিশকাতের হাসিয়ার মধ্যেও এই কথাটা উল্লেখ রয়েছে, ইয়াকশিফুল মাইয়্যিতে হাত্তা ইয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়্যিতের চোখের পর্দা আল্লাহ সরায় দিবে, হাত্তা এমন কি ইয়ারা আন-নবী, নবীকে দেখবে, নবীকে দেখবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, আমরা নবী দেখতে চাই কিনা? চাই। জোরে বলেন চাই কিনা? আমাদের বিশ্বাস ইলমে গায়েব নিয়ে, আল্লাহ সমস্ত গায়েবের মালিক, আল্লাহ গায়েবে জাতির মালিক, আর গায়েবে আতাই,
আল্লাহ নবীদেরকে যাকে খুশি তাকে দিছে, গায়েব জানাইছে। কে জানাইছে? তুমি মামলা করলে আল্লাহর বিরুদ্ধে করো, কেন জানাইছে? আমরা আমাদের সাথে গুসা করো কেন? আমরা জানাইছি নবীরে, গায়েব জানাইলে আল্লাহ জানাইছে, জানলে নবী জানছে। তোমার যদি কোনো কিছু বলার থাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবা, কেন আল্লাহ আপনি নবীকে জানাইলেন? জিগেও আমাদেরকে কেন জ্বালাতন করো? আমরা তো গায়েব জানাইনি, আমরা আল্লাহ জানাইছে নবী জানছে ওটা বিশ্বাস করি, এটাই আমাদের অপরাধ। কোন কিছু বলা থাকলে আল্লাহকে বলা হবে, হাসরের ময়দানে আল্লাহকে বলে কেন জানাইছে নাকি দাদা? আমনি করলেন, আমনিও হাজির, আল্লাহ হাজির সমান সমান বানাইলেন। কেউ আল্লাহ হাজির না, আল্লাহর কাছে সবাই হাজির। তুমি বুঝো না, আল্লাহ কোথাও হাজির হওয়া লাগে না, গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে হাজির। আমরা মনে করি আল্লাহরে হাজির হইছে কইলে আল্লাহর ইজ্জত বাড়ে, কিন্তু আসলে আল্লাহর শানের খেলা যে আমরা করতেছি ওটা আমরা বুঝতেছি না। আল্লাহ হাজির হওয়া এটা আল্লাহর শান নয়, গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে হাজির। বুঝে থাকলে একটা প্রশ্নের উত্তর দেন, আপনারা জীবনে কেউ কোনোদিন একবারের জন্য আল্লাহর কাছ থেকে গায়েব হইতে পারছেন? বলেন যে কেউ গায়েব হয়েছেননি, তা আপনি তো আল্লাহর কাছে হাজির হই। আপনি যেহেতু গায়েব হন নাই আল্লাহর কাছে, তা আপনি তো আল্লাহর কাছে হাজির। আল্লাহ বা নতুন করে হাজির বুকির থেকে হ্যাঁ বেটা, আল্লাহ হাজির হয় না। আহলে সুন্নাতের জামাতের আকীদা এটা না, আহলে সুন্নাতের জামাতের আকীদা হলো গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে, এটা হলো আমার আল্লাহর শান। আল্লাহর শান অসীম, বেমেসল। আল্লাহ হাজির হয় না, আল্লাহর দেওয়া শক্তিতে আজরাইল আপনার কাছে হাজির হবে একদিন। আল্লাহর দেওয়া শক্তিতে শয়তান আপনার এসে ধোকা দিবে আইসা, আল্লাহর দেওয়া শক্তিতে ফেরেশতা আপনার কাছে আসবে, বাবাজি পাগলামি করিস না, আল্লাহ হাজির হওয়া লাগে না। আমি একটা আয়াত বলি কোরআন শরীফ থেকে, এই বড় মোবাইল যাদের একটু দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মুহাম্মদ ওয়ালা আসমান জমিনে, আসমান এবং জমিনে আল্লাহর কাছে কোন কিছুই গোপন না, গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব আমার আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ আলাদা আশা লাগে না, আল্লাহ কোথাও আলাদা আশা লাগে না, আমরাই সবসময়ের জন্য আল্লাহর কাছে হাজির। আর আল্লাহ দেওয়া শক্তিতে নবীজি যেখানে খুশি ওইখানে যাইতে পারবে। তুমি বুকা, তুমি অন্ধ, তুমি বেআমল, তুমি প্রেমহীন অন্ধ, তুমিও যদি নবী প্রেম জানতা, তুমি যদি আমল বুঝতা, তুমি যদি চক্ষুষ্মান হইতা, তাহলে মদিনাওয়ালার ভালোবাসা নিয়া তুমি এই গ্রাম থেকেও যদি নবীকে ডাকো, ওইরকম আমল আখলাক তৈরি করো, মদিনার নবী একদিন দেখবা তোমার ঘরে আইসা স্বপ্ন যুগে দেখা দিবে। আর নবীজি বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। নবীজিকে স্বপ্নে দেখা আর সরাসরি দেখা এক। আমার নবীর হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা নবী দেখতে চাই কিনা, কথা বলেন চাই কিনা? তিরমিজির হাদিস, মিশকাত শরীফের দেওবন্দের সাফা, মাকতাবাতুল জাকারিয়া, জাকারিয়া বুক দিব দেওবন্দ সাহারানপুর ওইখান থেকে সাফা, সেখানে আপনার 554 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে। কত পৃষ্ঠা? সেখানে উল্লেখ করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা সামিউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু লা তামাসসানা নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। হযরত জাবির বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে মুসলমান আমার নবীকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করো নবীকে দেখা, তোমার ঘরে নবী আসবে,
নবী এসে দেখা দিবে, আর তুমি কো পারে না পারে না। আরে বুকা, কবরে যখন যাইবি নবী যখন দেখা দিব তখন নবীরে কবি কি ইয়া রাসূলুল্লাহ আপনি জানগা আপনি তো আইতেন পারেন না, শিরিক পাগলামি করো না পাগলামি করো না, আল্লাহ রসুলকে ভালোবাসতে জানেন। তফসিরে রুহুল মানিতে নবীজি হাজির হইতে পারেন কিনা এই বিষয়টা নিয়ে চূড়ান্ত বিশ্লেষণ করেছেন ইমাম আল্লামা মাহমুদ আলসি বাগদাদি রাহিমাহুল্লাহ, যেই দলিতা আল হাবিলি ফাতোয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, কয় লক্ষ তিনি এই বিষয়টা ফয়সালা দিয়ে গেছেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসীরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। নিশ্চয় আল্লাহর নবী দেহ মুবারক রূহ মুবারক নিয়ে সশরীরে জিন্দা। এরপর উল্লেখ রয়েছে ওয়া ইয়াসীরু হাইসু শাআ, এই হাইসু শাআ ফি আকতারিল আরদ, এই দুনিয়ার আছে কান আছে যেখানে খুশি ওইখানে নবী যাইতে পারে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আমার নবীকে দিছে কে? আল্লাহ। ভাইয়া মেরাজ বিশ্বাস করেন আপনারা? আমি আবার জিজ্ঞাসা করি, প্রথম দিকে প্রশ্নটা করছিলাম, শেষ দিকে আমি প্রশ্নটা করি, নবীজির মেরাজ কি স্বপ্নে না সশরীরে? সবাই বিশ্বাস করেন তো? আপনারা কি জানেন সহিহ মুসলিমের মধ্যে আছে নবীজি বলেন, রাইতু জামাআতু মিনাল আমবিয়াই, আমি বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার মধ্যে এক দল নবী দেখলাম, সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির ছিল, আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে। আপনারা জানেন না সব নবীদের ইমামতি করছে কে? বলেন না কে করছে? নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। ভাই সাহেব আপনাদের কাছে প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন করি, আদম নবী তো তার মাজারে, ইব্রাহিম নবীও তার মাজারে, ইউনুস নবী তার মাজারে, সব নবীরা যার যার মাকামে যার যার মাকামে, বলেন তো বাইতুল মুকাদ্দেসে মেরাজ রজনীতে সব নবীরা কেমনে গেল? বলেন না, আমরা তো মেরাজ বিশ্বাস করি, তাও সশরীরে বিশ্বাস করি, বলেন তো দেখি মেরাজের রাত্রে সমস্ত নবীগণ যার যার মাজার থেকে ওইটা বাইতুল মুকাদ্দেসে কেমনে গেল? বলেন না গেছে না? কথা বলেন না কেন? গেছে না? গেছে তো কেমনে গেল? গেলে গেলে না বলে শিরিক হয়ে যা, আল্লাহ শক্তি দিছে এই জন্য গেছে, ঠিক না? ঠিক, এটা স্পষ্ট লাইলাতুল মেরাজ থেকে প্রমাণ হয়, আল্লাহর শক্তিতে নবীরা যেখানে খুশি ওইখানে যাইতে পারে। পাগলামি কেন করছো? তুমি আল্লাহর নবীকে ভালোবাসো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হারাম খাওয়া বন্ধ করো, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, নিজের আখলাক উন্নতি করো, দেখবা মদিনার নবী একদিন তোমার ঘরেও পাগলামি করিস না ভাই, মদিনার নবীর নবীজির কাছ থেকে জুদা হইস না, নবীজির সাথে সম্পর্ক রাখ। আমাদের এই সিলসিলা যতগুলি আছে আমরা শিশর সিনা ফুরফুরা জৈনফুর তারপরে চরমুনায় উজানি দেওয়বন্দ হাটাজারি সমস্ত যারা সিলসিলা তাদের সবার সিলসিলার গোড়া হইল শাহলিউল্লাহ মহাদেশ দেহলভী রহমাতুল্লাহ। তিনি তিনি আব্বা যান শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলভী সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন, এই ঘটনাটা উল্লেখ আছে জিক্রে জামিল কিতাবে, জিক্রে জামিল অর্থাৎ শাহ আব্দুর রহিম মহাদিস দেহলভী একবার অসুস্থ বিছানায় পড়ে গেছে, কাঁদতেছে এই অবস্থায়, মানে একটা মনের দুর্বলতা এসে গেছে, তো এই অবস্থায় ওনার ঘুম এসে গেল, ঘুমের মধ্যে দেখে মদিনার নবী তার কাছে হাজির। নবীজি বলছে আব্দুর রহিম কেন কান্দ? কোজন আমি চরম অসুস্থ, আমি জন্য কান্দি। কো তুমি অসুস্থ না, আল্লাহ তোমাকে শিফা দান করবে। তখন বললেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি দুইটা চুল মুবারক, কয়টা? দুইটা চুল মুবারক শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলভীর হাতে দিয়ে বলতেছে, আব্দুর রহিম এই দুইটা চুল মুবারক আমি তোমাকে দিলাম, এগুলি পানির মধ্যে ভিজাইয়া সেই পানিটা তুমি পান করো, আল্লাহ তোমাকে শিফা দান করবে। তখন নবীজি এই চলে গেলেন, স্বপ্ন ইয়ার থেকে চলে গেলেন, আব্দুর রহিম মহাদেশ দেহলভী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে হাতের মধ্যে চুল মুবারকগুলি নাই, ভয় পেয়ে গেল, ইয়া আল্লাহ চুল মুবারক তো নবীজি দিয়ে গেছেন, এই অবস্থায় নবীজি চুল মুবারক দেওয়ার পরে গুলি গেল কোথায়? আবার তিনি মুরাকাবে বসলেন, খুব ধ্যান করলেন, আবার মদিনাওয়ালাকে আহ্বান করলেন, আবার নবীজি তাকে দেখা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো চুল মুবারক আপনি দিয়েছেন এগুলি আমি তো খুঁজে পাই না,
নবীজি বলতেছে আব্দুর রহিম রে তোর হাতে দিছিলাম কিন্তু হাতটা খাটের বাহিরে ছিল এবং পড়ে যাওয়ার একটু উপক্রম ছিল চুলগুলি চুল মুবারকগুলি, এই জন্য আমি চুল মুবারকগুলি পরে তোমার বালিশের নিচে রেখে গেছি। তখন উনি মুরাকাবা থেকে বের হলেন, হওয়ার পরে বালিশের নিচে নবীজির দুইটা চুল মুবারক পেলেন, পানিতে ভিজাই পানি পান করলেন, আল্লাহ তাআলা নবীজির চুল মুবারকের বরকতে রূপ ভালো করে দিলেন, সুস্থ হলেন। পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার পরে তিনি যখন বললেন মানুষের কাছে যে দুইটা চুল মুবারক আমার নবীজির, কেউ বিশ্বাস করে কেউ করে না, কেউ মুখে কেউ অন্তরে, মানে একটা সবাই অরিজিনালি সবাই বিশ্বাস করতেছে না, তখন বলছে আমরা এটা পরীক্ষা করবো কিভাবে, যে নবীজি যেদিকে হাঁটতেন ওদিকে আকাশের মেঘমালা ছায়া দিত, যদি এই চুল মুবারকগুলি রাসূলুল্লাহ হয় তাহলে এই চুল মুবারকগুলি রৌদ্রের মধ্যে রাখা হোক, আকাশের মেঘমালা যদি ছায়া দেয় তাহলে বুঝবে এগুলি রাসূলুল্লাহর চুল মুবারক। সবাই তাই করলেন, প্রখর রৌদ্রের মধ্যে সেই চুল মুবারক রাখার সাথে সাথে অলৌকিকভাবে আল্লাহর মহিমা আকাশের মেঘমালা চুল মুবারককে ছায়া দিল। সুবহানাল্লাহ, মেঘমালা ছায়া দিত গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। এরপর অনেকে বলতেছেন আমরা আরেকটা পরীক্ষা করব, কি আল্লাহর নবীর কোন জিনিসে আগুনে পড়তেন না, নবীজির গায়ের কাপড় আগুনে পড়তেন না। সুবহানাল্লাহ, বলে নবীজির চুল মুবারক আমরা আগুনে ফেলবো, ফেলার পরে যদি জ্বলে যায় তাহলে মনে করবো এটা নবীজির না, আর যদি না জ্বলে তাহলে বিশ্বাস করবো এটা রাসূলুল্লাহর চুল মুবারক। আগুন জ্বালাইলো জ্বালাইয়া আপনি জিকরে জামিল কিতাব দেখেন ভাইয়া, ওইখানে নবীজি চুল মুবারক যখন আগুনে ফেললো, ফেলার সাথে সাথে আগুন নিভে গেছিল। সুবহানাল্লাহ, তখন সবাই বিশ্বাস করে গেলেন রাসূলুল্লাহ চুল মুবারক। চলো নাই দরবার মুজাহিদ ভাইরা গো, আমি আপনাদেরকে একটা ওয়াজ শোনাবো, আপনাদের মুর্শিদ মাওলানা রেজা করিম সাহেব এই বয়ানটা করেছেন। একজন মুরব্বী বৃদ্ধ লোক তার ছেলেকে তিন দিন ধরে খুঁজে পায় না, না পায় রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবের কাছে গিয়ে বলছেন হুজুর আমার ছেলেটারে তিন দিন ধরে পাই না। গাঙ্গুহী সাহেব চোখ বন্ধ করে মুরাকাবায় বসলেন, আল্লাহর বান্দাই মুহূর্তের মধ্যে সারা দুনিয়া ঘুরে আসলেন, এরপর চোখ খুলে বলতেছে তোমার ছেলে তোমার ঘরের দুয়ারে আছে। মুরব্বী দল বাড়িতে গেলেন, ঘরের দুয়ারে গিয়া দেখে ছেলে ঠিকই আছে, জিজ্ঞাসা করে বাবাজি তিন দিন ধরে তোরে পাই না কই আছিলি কো। ছেলে বলতেছে আব্বা জান তিন দিন আগে আমার একটা বদ জিনে দইরা সাগরের সরের মধ্যে ফাই দিছিল, ওখানে কোনো মানুষ নাই, জল নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি বড় অসহায় ছিলাম, এমন সময় দেখি রশিদ আহমদ গাঙ্গুহি ওই সরের মধ্যে হাজির, আমার হাতের মধ্যে ভাবে ধরার পরে আমি কেমনে বাড়ির দরজায় আসি কইতাম পারি না। আমি বলবো চলবো না ভাইরা গো, রশিদ আহমদ গাঙ্গুহি আমার নবীর উম্মত দাবিদার হইয়া চোখ বন্ধ করে সারা দুনিয়ায় যদি ঘুরে আসতে পারে এবং সাগরের চরের থেকে মুরিদের সন্তান যদি ঘরের দুয়ারে আইনা দিতে পারে, আমি জানতে চাই নবীর উম্মতে যদি পারে আমার নবী আসতে পারে কে পারে না। প্রিয় ভাইরা বিরক্তি নেবেন না, আপনি যদি বিশ্বাস না করেন আমার কিছুই আসে যায় না, আমার নবীরও কিছু আসে যায় না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন নবীকে ভালোবাসেন নেক আমল করেন দেখবেন মদিনার নবী একদিন আপনার আপনার ঘরেও দেখা দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট দিব না, অনেক সময় কথা বললাম, তবে আপনাদের আন্তরিকতা দেখে আমি খুশি, আল্লাহ তাআলা আপনাদের এই কঠিন খেদমত কবুল করুক, আপনাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করুক, আপনাদের মা বাবা মা মুরব্বী যারা কবরে আছে তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। সবাই বলেন আমিন। ভাই শুনেন, পীর যার যার সুন্নিয়ত সভা, আপনার পীর আপনার কাছে শ্রদ্ধেয়, আমার পীর আমার কাছে শ্রদ্ধেয়, যার যার পীরকে সে ইজ্জত করবেন, যার যার পীর যেভাবে সবক দেয় ওইভাবে আমল করবেন, তরিকতের আমল করবেন। কিন্তু আপনাদের অনুরোধ করি মদিনাওয়ালা নিয়ে আসা টানা হাসরা করো না, নবী নিয়ে টানা হাসরা করো না, নবী টানা হাসরার জিনিস না, নবী ভালোবাসার জিনিস, নবীকে ভালোবাসো তার আনুগত্য করো, নিজের জীবনের চাইতে বেশি তাকে ভালোবাসো, দেখবা মদিনাওয়ালা ছিল আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যাই হোক, আমার উপরে কি আপনারা কি গুসা করছেন? না। এখানে আমার লেখা তিনটা কিতাব আছে, আপনারা প্রয়োজন মনে করলে কিতাবগুলি পড়তে পারেন। এই একটা কিতাব আমরা যারা তরিকা করি তরিকাপন্থী লোক পীর মুরিদি করি আমাদের জন্য এটা জরুরি, এটা হলো মাজার জিয়ারত পূজা নয় সুন্নত, ও কদম বসির সমাধান। মাজারে যাব কেন,
মাজার জিয়ারত করা জায়েজ আছে কিনা, নিয়ত করে মাজারে যাওয়া যাবে কিনা, মাজারে মহিলারা জিয়ারত করতে পারে কিনা, মাজারে গিলাব দেয় বা পাকা করা যাবে কিনা, মাজারে কাছে গিয়ে মোনাজাত করা যাবে কিনা, কবরস্থানে মোনাজাত কি কবর দিকে ফিরে করবেন না কাবার দিকে ফিরে করবেন, কদম বসি করা যাবে কিনা, যত দলিল আপনার যারা দরকার একটু চোখ বোলায় পড়বেন মনোযোগ দিয়ে, ১০০ টাকা খরচ করে বইটা পড়বেন। সুন্নিয়ত জানার জন্য আমাদের একটু লেখাপড়া করা দরকার। হয়তো আপনার ইমানের অবস্থা অনেক মজবুত, আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না, কিন্তু অবহেলা করবেন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের লোকজন, তাদের ব্যাপারেও আপনার একটু সচেতন হওয়া দরকার। নাহলে ইবনে আব্দুল হাব নজদির ট্যাবলেট খাওয়ায় আপনার ঘরের মধ্যে রোজা লুকাইয়া। এখানে আরেকটা বই আছে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিলাদ কে এই ব্যাপারটা কি কোরআন হাদিসে আছে কিনা, জায়েজ নাকি বেদাত নাকি আমলযোগ্য নাকি বর্জনীয়, এই বিষয়ে ডিটেইলস স্পষ্ট জানার ইচ্ছা থাকলে এই বইটা আপনারা পড়বেন ১০০ টাকা। কোন আয়াতে কোন সুরায় কত নম্বর হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা কোন ইমামে সহি হাদিস না জয়ীফ হাদিস না জাল হাদিস এবং মিলাদের বিরুদ্ধে যারা তাদের দলিলগুলি কি সব আমি এখানে দেই না, একেবারে স্পষ্ট নিরপেক্ষভাবে দলিলের দালাইলের আলোকে আমি ব্যাখ্যা দিচ্ছি, আপনারা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে মিলাদ এবং কি আমার কি অবস্থা। আমি অসুস্থ, আমি আর সামনে যাবো না, ক্লান্ত, মোবাইল দেখ করে কয়টা বাজে, হ্যাঁ সেই ৯টার দিকে উঠছি, ২ ঘন্টা, হ্যাঁ হয়ে গেছে, আমার শরীরটাও ক্লান্ত ভাই, সুস্থ থাকার তো দরকার আছে। আগামীকাল আবার মাহফিল আছে ২টা, কয়টা এগুলো তো সুস্থ থাকতে হয়। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আসছি, আবার আসবো প্রয়োজন হলে, কোনো ভয়ের কারণ নাই। আমি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি আবার আসবো, ওয়াজের জন্য হোক আর আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য হোক আমি আসবো, কিন্তু আমি সংঘাতের জন্য আসবো না, শান্তির জন্য আসবো। এই বইটা অনেক হাদিস ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল যারা তারা জাল হাদিস কয়, কিন্তু আসলে এগুলি জাল হাদিস না, রাসূলের হাদিস। ওগুলি কোন কিতাবে কত খণ্ডে কত পৃষ্ঠায় এটার সনদ কি সহিহ হাদিস না জয়ীফ হাদিস বিস্তারিত ডিটেলস মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য সহকারে এটার মধ্যে আছে। এই বইটার নাম ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এটা ১০০ টাকা, প্রয়োজন মনে করলে আপনারা বইগুলি পড়বেন, অবহেলা করবেন না, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো, সবাই বলেন আমিন। এলাকা দক্ষিণকান্দি গ্রামবাসীর জন্য আমার আন্তরিক দোয়া রইল। আর বিদায় বেলা ছোট্ট একটা কথা বলি দাদু, যে যেই তরিকায় করে নামাজ ছাড়া কোনো তরিকা আছে তরিকা নামাজ ছাড়া, নামাজ ছাড়া কোনো তরিকা না, নামাজ পড়তে হবে, নামাজ কোনো পীরের হুকুম না, নামাজ আমার আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আপনার পাশা তো নামাজ পড়বেন, কোনো বাহানা চলবে না। হেলায় হেলায় সাদের জীবন চলে যাইতে লাগিল, সাধন বজন গুরু বজন কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া দুল বেলা দেখনা চাহিয়া, অবুস মন আমার দুল বেলা দেখনা চাহিয়া। যাক বিষয় নিয়ে আসি, অনেকগুলি তো আমি এখানে একটা বিষয় আমি জানি, কবর জিয়ারত বা মাজারে যাওয়া যাবে কিনা, কবরস্থানে বা মাজারে যাওয়া যাবে কিনা এই বিষয়টা আমি আলোচনা করি, যেহেতু এখানে তরিকা ভক্তি লোক বেশি, ঠিক না ভাই? ভাই যারা মাজার কি এটা আপনাকে বুঝাবো, মাজার মানে জিয়ারত গাহ, জিয়ারত গাহ যেই জায়গাটা বেশি পরিমাণে জিয়ারত হয়, শুনেন ওলি আল্লাহ বলেন নবী রাসূল বলেন তাদেরটাও কবর, কিন্তু সম্মানের দিকে অনেক ঊর্ধ্বে, মনে রাখবেন কবর কবরই। আপনারা বলেন কবর জিয়ারত ইসলামে আছে না নাই? আছে। কথার আওয়াজে বোঝা যায় নাই? আছে। আমার বলি কবর জিয়ারত ইসলামে আছে না নাই? কবর যেই কবর অধিক পরিমাণে জিয়ারত হয় সেই কবরটাকে সম্মানার্থে বলা হয় মাজার, কারণ বেশি বেশি জিয়ারত হয়। আপনাদের এই দক্ষিণকান্দিতে কবর আছে না? এমন অনেক কবর আছে, অনেক দিন পরে পরে একজন দুইজন কবর জিয়ারত করতে যায়, অনেক দিন পরে পরে,
কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ মাজার শরীফ বলেন তো জিয়ারত কি অনেকদিন পরে পরে হয় না, সব সময় হয়? যেহেতু সব সময় জিয়ারত হয় এজন্য এটাকে বলা হয় মাজার। মাজার জিয়ারত মানে ওলি আল্লাহর কবর জিয়ারত অধিক পরিমাণ হয়। কেন জিয়ারত কেন করি? আল্লাহর নবী নিজে জিয়ারত করার আদেশ দিয়েছে। সহি মুসলিম মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ এইভাবে عن ابن بريدة عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فأزورها فإنها تزكي الموت. الله النبي بلن أمتنا أمي تمادر كي قبر جارت نشد كوري چلا اخوان آدش دلا تمرا قبر جارت كورو فأزورها اس پسٹ آسنا نہیں بھی جارت নিয়ত কইরা যাও যেতো না। আশ্চর্য হবেন শুনলে, ফেসবুকে এক বক্তা পাইলাম, ঘুমটাওয়ালা আমার বক্তা, ফাগরি নাই খালি ঘুমটা আছে, খালি ঘুমটা মারে কিন্তু ফাগরি নাই। ঘুমটা কখন শুনলো? পাগরির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া হলো শুনল, খালি মাথায় পাগরি শুনল তো শুনল, এটি আব্দুল হামদির চিহ্ন। খালি মাথায় পাগরি দিছে ইবনে আব্দুল হামদি, আর এই খালি মাথায় রুমাল দিছে ইবনে আব্দুল হামদি, আর দয়াল নবীজি রুমাল দিছে পাগরি মোবারকের উপর। চিহ্নগুলি দেখবেন এই ঘুমটা লাগাইয়া। এক মৌলবি ফতোয়া দিচ্ছে যে মসজিদে নববীর উদ্দেশ্য করে যাওয়া যাবে, নিয়ত করে যাওয়া যাবে, কিন্তু নবীজির কবরকে তারা তো রোজাও বলতে চায়, কবরের উদ্দেশ্যে নবীর কবরের উদ্দেশ্য করে যাওয়া হারাম। আশ্চর্য, এরাও তো মুসলমান দাবি করে, এরা কারা? অথচ তাবারানি মুজামুল আসাদ মুজামুল সগীরের মধ্যে হাদিস উল্লেখ, একাধিক সনদে হাদিস উল্লেখ এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান জানি জাইরান লা তা'মিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন ইয়াকুনু শাফিআন লাহু ইয়াউমাল কিয়ামা। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী বলেন উম্মতের গো মান জানি জাইরান, যে ব্যক্তি আমার কাছে আসবে জিয়ারতকারী হিসেবে, লা তা'মিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি, তার আসার মধ্যে আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, শুধুমাত্র আমার জিয়ারতে যারা আসবে গো, আল্লাহ হাবিব বলেন তাকে শাফাত করে জান্নাতে নেওয়া আমার জন্য আবশ্যক হয়ে যাবে। নবীজি বলছেন আমার জিয়ারতের উদ্দেশ্য করে যারা আমার কাছে আসবে তাকে শাফাত করা আমার ওয়াজিব। আপনারা বলেন নবীজির শাফাত আমরা চাই কিনা? ও যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা বলেন আল্লাহর নবীর শাফাত চাই কি চাই না? যারা চাই হাত উঠাও। যারা দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত মানে না, রওজা মোবারক বলে না কবর কয় কবর, তারা বলি আল্লাহর ব্যাপারে কতটুকু ইজ্জত করবে তা বুঝেন না আপনারা? যারা নবীজির রওজা মোবারক বলে না কবর কয়, আর কবর তো আল কবর রওজাতু মিন রিয়াদিল জান্নাহ, কবরের এমন একটা অবস্থা হয় যেটা জান্নাতের বাগান রওজা হয়। আপনারা বলেন আমার নবীজির কবর শরীফ রওজা, এটা রওজা হবে না, হবে কাকটা বলেন না, কাকটা হবে? আজকে নবীজির কবর তো কবর, আবার নবীজির রওজা মোবারকে যাইলে বলে হারাম হবে, নিয়ত করে যাইলে বলে হারাম হবে। এজন্য আমরা নবীজির জিয়ারত চাই কিনা? চাই। সবাই বলেন চাই কিনা? চাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সামর্থ্য দাও আমি যেন মদিনাওয়ালার রোজা মোবারক জিয়ারত করতে পারি। দোয়া করেন, হস হস্ত করবেন মদিনাওয়ালার জিয়ারত যেন করতে পারে, এই দোয়া করেন। আরো দোয়া করেন আল্লাহ গো মদিনার নবীকে একদিন হলে আমার দেখাই, এই দুইটা দোয়া করেন না, শুধু খালি বেদাত আর শিরিকের ব্যবসা হয়ে তো বইয়া রয়েছে। মাজারের সেজদা দিবেন না, মনে রাখবেন মাজার জিয়ারত সুন্নত কিন্তু মাজারের সেজদা দেওয়া হারাম। কথা ঠিক হবে? ঠিক।
মাজারে যাইয়া মাজারবাসীর কাছে ছেলে মেয়ে চাবেন না, মাজারে যাইয়া তাদের উসিলা করে আল্লাহর কাছে চাইবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি ছেলে দিবেন না, তিনার উসিলায় আল্লাহ দিবেন, বুঝে নেবেন, তিনার উসিলায় আল্লাহ উসিলা ধরবেন, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। অনেক ভাই আছেন একচেটিয়া শুধু নেগেটিভ কথাগুলি বলে, নেগেটিভ অনেক লোকেরা এরকম করতে পারে, যারা অজ্ঞ হুট করে কবরে সেজদা দাঁড়াচ্ছে মাদার, সে অজ্ঞ। আপনাদের মাথায় যদি উকুন হয় কি করে, উকুন হইলে কি করেন, খাই যান আর কি করেন, উকুন পরিষ্কার করার জন্য কি করেন, আশ্রাম সিরুনি দিয়ে আশ্রাম, চিকুন চিকুন সিরুনি দিয়ে, আর কিছু করেন না, উকুন মারার মেডিসিন দেন না, শ্যাম্পু শ্যাম্পু উকুন না, সব শ্যাম্পু বেশি বেকায় দেওয়ালে চুল কামাই দেন না, কেউ কথা কেন না কেন, উকুন যেহেতু মাথায় হয় সেহেতু মাথা খাইতে বলবেন না, মাথা খাটবেন না। শুনে কোন মাজারে যদি অজ্ঞতার কারণে কেউ শরীর বিরোধী কাজ করে, সেটার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে যে অজ্ঞতায় ভুল কাজ করি বসে তাকে শিখাবো। সালাউদ্দিন একটা লোক সানাউল্লাহ নামে অসুস্থ, গ্রামবাসী চাচ্ছে যদি আর কিছু টাকা সহযোগিতা করে সবাই, যারা সানাউল্লাহ তাহলে তার জন্য কিছু সাহায্য চাইছে। আচ্ছা আল্লাহ আকবার, একটা সহযোগিতার জন্য আমি আপনাদেরকে সাহায্য করাই, সানাউল্লাহ নাম এই গ্রামের একটা লোক অসুস্থ, আমরা চাই অসুস্থ সাহায্য করা একটা বিশাল সৎকার, একটা বিশাল একটা সওয়াবের কাজ। আপনাদের কাছে আমি বললাম আমি দোয়া করব, আল্লাহর ওলি কুতুবিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কে বললাম তিনিও দোয়া করবেন, আপনারা সবাই সবাই কিছু সাহায্য করবেন অসুস্থ ব্যক্তির জন্য, আল্লাহ আপনাদের সাহায্য করবেন, আল্লাহ বান্দাকে সাহায্য করেন, আল্লাহ আপনাদেরকে রহমতের হাত দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কয়েকজন লোক ভিতরে যান অথবা ভিতর থেকে দুই চারজন উঠেন।